কুরকুরে প্যাকেট, ছেলের একটা কুরকুরে প্যাকেট কিনতাম, সেইটা ও মনে রেখেছে মা। এতক্ষণে একটা লিকার চা আর একটু পাপড়ি নিয়েছি। এটাই করছি যে আমিও একদিন বড় হব, সেদিনকে সবাই বলবে যে হ্যাঁ ডোনাস কুকবুকে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো চলুন সবাইকে, যেসব মায়েরা মায়ের সমান মানুষরা আমার কাছে আছেন, আমার মাকে হ্যাপি মাদার্স ডে। তোমরা সকলে, পৃথিবীর সমস্ত মা, সবাই যেন সুস্থ থাকো, সাবধানে থাকো, আর অল টাইম হাসি খুশি থাকো। আর তোমাদের ছানাদের নিয়ে তোমরা থাকো, আমিও আমার ছানাদের নিয়ে আছি। সকালবেলায় ছেলেমেয়েরা ড্রয়িং স্কুলে গেল, আমি আজকে স্পেশাল রান্না করছি, মাদার্স ডে স্পেশাল। তবে আমার মা ভেজ, ননভেজ খায় না, মা থাকলে তো ভেজ অবশ্যই করতাম, কিন্তু আমার ছেলেমেয়েরা আজকে সানডে চিকেন হবে না বা মাটন খাবে না, তাহলে তো হবে না। তার জন্যই সকালবেলায় উঠে উঠেই বললো মা বিরিয়ানি বানাও। চলো আমিও চা খেয়ে ঝটপট, যে পেঁয়াজ এখন কাটছি, পেঁয়াজগুলো কাটা হয়ে যাক আগে। আমি ওখানে বাসন ধোয়া কমপ্লিট, চিকেন ধোয়া কমপ্লিট, ডিম ছাড়ানো কমপ্লিট, পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবারে পেঁয়াজ রসুনটা বাটবো আর বিরিয়ানি মশলা কমপ্লিট। জলখাবার আমার হয়নি বলে আমি একটা শসা খেয়ে নিলাম, শসা খেয়ে এমনি শরীরও ঠিক থাকবে। আর একটা ডিম সেদ্ধ পাই, এখন খেয়ে নেবো, ব্যাস। চলুন করতে থাকি, যতক্ষণ না ছেলেমেয়ে আসছে ততক্ষণ তাড়াতাড়ি করে। তো আমি এখানে বিরিয়ানি চিকেনটাকে আগে ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম। দেখুন, দই, বিরিয়ানি মশলা যেটা বানিয়েছিলাম, তারপরে কাশ্মীরি মরিচ, লঙ্কার গুঁড়ো, তারপরে একটু কেওড়ার জল, গোলাপ জল, তারপরে আদা রসুন বাটা, আর সব কিছু আমি একসঙ্গে মাখিয়ে রেখে দিই। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সবকে মাখিয়ে তারপরে একটু ঘি লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো। তাই এটা মাখিয়ে অনেকক্ষণ রাখলে খুব ভালো হয়, কিন্তু আমার হাতে সময় ছিল না, ওই জন্য মাখিয়ে আবার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ রেখে, তা 10-15 মিনিট রেখে তারপরে আবার বসাতে হয়েছিল। আর এটা করলে না একটু দেখবেন কেমন, একটু আতরও দেবেন, তাতে মাংসর মধ্যে না বিরিয়ানি মশলাটার যদি গন্ধ না থাকলো তাহলে বিরিয়ানির মধ্যে মাংস খেতে ভালো লাগে না, তাই না? ভাতটা ঝরিয়ে নিয়ে, ঠান্ডা করে নিয়ে ভাতের মধ্যে ঘি আর একটু রং মিশিয়ে নিচ্ছি, যেটা পরে আর দিতে হবে না। এটা এরকম করে মাখিয়ে দিলাম। দেখুন হাঁড়িটা পুরো হলুদ হয়ে থাকে না, আর কালারও দিতে হবে না, আর তলায়ও লাগবে না। একটা জিনিস দেখায়, দেখুন কবেকার ধনে পাতা এখনো পর্যন্ত ফ্রেশ হয়ে আছে। আমি এরকম করে রাখি বলে জিনিসটা না পুরো ফ্রেশ হয়ে থাকে, দেখেছেন? পুরো ফ্রেশ ধনে পাতা। ঠিক আছে, রাখ।
বাবান বাবান ফয়েল প্যাকটা দে, ফয়েল প্যাকটা দে, ফয়েল প্যাকটা বাবাকে বল, ফয়েল প্যাকটা দিতে, ওই অ্যালুমিনিয়াম ফয়েল। ও বাবা, দিতে গেলে টাইম লাগে বাবান, কালকে স্কুল আছে, গলা আমার ধরে গেছে, দেখেছেন চিয়া সিড খেলে পড়ি না গলা ধরে যায়। বোনকে বল তাড়াতাড়ি করতে, আমি ঢুকবো। ধনে পাতা পুদিনা পাতা বাটা দিয়ে একটু রায়তা করে ওইটা করলাম, আর শসা পেঁয়াজ কেটে রাখলাম। ডিমটা আর ভাতে দিইনি, বিরিয়ানির মধ্যে দিইনি, ডিমটা আর একটুখানি গ্রেভি, আর এক পিস চিকেন রেখে দিয়েছি আলাদা করে, দিয়ে দেবো পাতে পাতে, ব্যাস। এই আবার কি, আবার কি নিয়ে এসে এখানটা রেখে বেড়ে নিতে, ঠিক আছে। ছোটবেলায় ভাবতাম এই গ্লাসে যখনই খেতাম না কিছু একটা, ভাবতাম এই এই গ্লাসের কি কি টাকা আছে, কোন কোন কিসের টাকা আছে। কেমন আছে? তুই ক্যামেরাটা ধরেছিলি, তোদের মুখ দেখা যাচ্ছিল, খাবার গুলো দেখাই যাচ্ছে না। নিজের হাতে বিরিয়ানি করি বলে বলছি না, সত্যি খুব সুন্দর হয় খেতে এটা। মানে আমি যবে থেকে দেখেছি, প্রথম প্রথম তো পারতাম না, কিন্তু আস্তে আস্তে এতটা ভালো হয়ে গেছে যে এখন এটা জল ভাত মনে হয়। হ্যাঁ, কিন্তু যারা বাইরে খায়, ধরুন আমি অতটা খাই না, তবে আমার বাবা বা বোনকে শুনতে, মানে ওরা খেয়েছিল তো, ওরা বাইরে থেকে এসে বলে, দিদিভাই জানিস একবেলা খেলে পরে পরে দ্বিতীয়বেলা তো শুধু জল খেয়ে থাকতে হয়, কিন্তু তোর কাছে মানে একবেলা খেয়ে পরের বেলা আবার বিরিয়ানি খাওয়া যায়। এই কথাটা কিন্তু সত্যি, খুব সত্যি, মানে আমি যবে থেকে দেখেছি এতটা লাইট এতটা বিরিয়ানি খাচ্ছি না, মানে বিরিয়ানির স্বাদ তো থাকেই, আর সবথেকে বড় কথা কি, খুব লাইট হয়, প্রচণ্ড লাইট হয়। একবার এরকম স্টেপ নিয়ে করে দেখবেন, মানে আমি যেরকমভাবে করি সেরকমভাবে বানিয়ে দেখবেন। আর আমার বিরিয়ানি ভিডিও তো অনেক পার্ট দেওয়া আছে ব্লগে, ওই জন্য এবার অতটাও দিলাম না। হ্যাঁ, মাস্ট আপনারা যেটা মানে মাস্ট রাখবেন সেটা হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা আর টক দই। জানেন তো, পুদিনা পাতা ধনে পাতা দিয়ে টক দই দিয়ে বিরিয়ানি করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর খুব হালকাও থাকে।
খুব সুন্দর হয়। তা ওই জন্যই আর আমি এখানে বিরিয়ানি খেয়েছি, আর মানে কি বলুন তো, বিরিয়ানি খাই, খেয়ে বিরিয়ানির মতনই খাই, মানে হ্যাঁ বলতে পারি যে হ্যাঁ বিরিয়ানি খেয়েছি। কিন্তু ওই যে বিরিয়ানি খাওয়ার পর বাপরে বাপ কি ঢেকুর উঠছে কি হচ্ছে, ওটা কিন্তু কোনোদিন হয় না। আর সঙ্গে একটু দই শশা রাখলে পরে তো কোনো ব্যাপারই নেই। রায়তাটাও আমাদের খুব ভালো লেগেছিল। তা বেশ সুন্দর একটা মাদার্স ডের স্পেশাল একটা গিফট হয়ে গেল, আমিও আমার নিজেকে মা হিসাবে গিফট করলাম, আর আমার ছেলে মেয়েরাও গিফট পেল। এদিকে ছেলে দেখলো যে মা খুব রেগে গেছে, তার জন্য মাকে একটু গ্যাটিস দেওয়ার জন্য চারটে কুরকুরের প্যাকেট, একটা ছোট লিপস্টিক, তারপরে একটু ফুচকা, পুরো 100 টাকা না 150 টাকা মতো খরচা করে চলে এলো। জানি আমি কিন্তু জানি না এসব করেছে, কারণ আমি আমি এসব আমি ঠিক আছে কুরকুরে আনলে ঠিক আছে, তাই বলে ওই পরে কিন্তু টাকাটা আমার কাছ থেকেই নেবে, সে যায়নি কিন্তু এনেছে। তা দেখুন এই যে ঘর পরিষ্কার করতে গেলে তো শুধু ঘর ঝাড়লেই হয় না, এই যে পুষতেও হয়। হ্যাঁ তো এই আবার পুছেও নিচ্ছিলাম, সব কাজই করে নিই কিন্তু একটু টাইম লাগে। হ্যাঁ এই যা আর কি, তা ছেলেকে বকবো কি করবো সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না। সব কিছু করতে পাক্কা 2 ঘন্টা সময় লাগলো, পাক্কা 2 ঘন্টা সময়। এবার একটুখানি শুই বসি, তারপরে কাজে লাগতে হবে, দেখি কী কাজ করি। তাতে তো খাবার কিছু বানানো এটাই হচ্ছে সবচেয়ে আরাম জানেন তো। এতক্ষণে একটা লিকার চা আর একটু পাপড়ি নিয়েছি। এতক্ষণ ধরে বসে একটুখানি মানে ফোন দেখতে দেখতে না একটু ঘুমিয়ে গেছি, দিয়ে এখন আবার মা ফোন করলো। ফোন করে মা বললো যে কি রে কি করছিস, মাই ওঠা তোলে, আমার সব কিছুই তো মাই করে। যাই হোক, দিয়ে উঠে আবার একটু বললো চা খা, শরীরে এনার্জি পাবে, চাটা খাওয়া হয়নি সন্ধ্যাবেলা, এখন একটু চা খাচ্ছি। চাটা খেয়ে সত্যি খুব ভালো লাগছে, চাটা না পেলে না হয়তো কিছু একটা মিস হয়ে যাবে। দারুণ, ছেলে কুরকুরে এনেছে, কুরকুরেটা কালকে খাবো ভাবছি, খাই না এখন আর তো চিপস টিপস সত্যি খাই না, বাইরেও বেরোনো হয় না, খাই না। আর বাইরে বেরোলে আমি একটা কুরকুরে প্যাকেট, ছেলের একটা কুরকুরে প্যাকেট কিনতাম, সেইটা ও মনে রেখেছে, মা কুরকুরে খেতেই ভালোবাসে, অন্য কিছু আনবে না, কুরকুরে তো তুমি ভালোবাসো, কুরকুরেই খান। যাই হোক, একটা বাচ্চার কাছে পাওয়া মানে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, একটু কিছু হলেও শিখিয়েছে, শিখাতে পেরেছি। ও যে ঘুরিয়ে গিফট এনে দিয়েছে এটাই আমার কাছে অনেক, সে যাই আনো। আবার একটা কি বলবো, লিপস্টিক এনে দিয়েছে। হ্যাঁ মানে এই লিপস্টিকগুলো আমি ইউজ করি না, তুই তো দেখলি না, আমি এনেছি এই কালারটা তুমি পরবে। আমার বাড়ির লোকজন আর আমার ছেলে সবাই আমাকে লালে লাল করে ডেকে দেবে, জানেন তো লাল ছাড়া কিচ্ছু পরতে দেয় না। যখনই কোনো পুজোর শাড়ি বাড়ি কিছু কিনতে যাবো, লাল শাড়িটা কিনলি না, লাল শাড়িটা কিনলেই পারতিস, তোকে লালটা মানায় বরং সবসময় ভাল লাগে, একটু অন্য কিছু পরতে ইচ্ছে করে না। আমার আবার কালো শাড়ির ওপর একটু ঝোঁক বেশি, কিছুতেই কালো শাড়ি পরতে দেবে না। কত মাস হতে বলবে হ্যাঁ কালো পরছে, পুজো বাড়ি আছে, হ্যান বাড়ি আছে। চলুন মেয়েটাকে হোমওয়ার্কগুলো লিখতে দিয়েছি, এবার করুক। একবারে ডিনার টাইমে চলে এলাম, ভেবেছিলাম কিছু খাবো না, কত মশাকে দুটো পরোটা করে দিলাম, তিনটে পরোটা খেলো আর দুটো থাকলো, আর আলু চচ্চড়ি করা ছিল আগের তরকারি, সেটা গরম করে দিলাম খেলো। তা এতক্ষণ ধরে বলছিলাম যে আমি কিছু করবো না, সবাই দেখছি চুপচাপ বসে আছে, সে উঠে আমাকেই করতে হয়,
যাকে এখন আমরা একটু বিরিয়ানি খেয়ে নেব, একটু একটু করে অল্প অল্প করে হয়েছে সে বিরিয়ানিটা খেয়ে নেব। তো চলুন আগে বিরিয়ানি খাই, তারপরে কথা বলছি। তারপরে ছেলেকেও তুলতে হবে, ওকেও তুলতে হবে, শরীরটা না দিচ্ছে না, ওই যে বলি একটু কষ্ট হচ্ছে কিন্তু ঠিক আছে করে নিতে পারবো। একটু 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 করে তৈরি হতে হবে, শরীরটাকে ঠিক রাখতে হবে। তো আমি বিরিয়ানি খেতাম না, কিন্তু এইটুকু বিরিয়ানি পড়েছিল ওটা কার এতে দেবো, শুধু চাল পড়েছিল, তো ওই সবাই মিলিয়ে মিশে একটু করে খেয়ে নিলাম। আমি ভেবেছিলাম আজকে কিছু খাবো না, কিন্তু বাড়িতে তৈরি বিরিয়ানি তো বিশ্বাস করুন কোনো রিচ বা ঢেকুর বা কিছু কিছুই হয় না। মানে আমার বাবাও বলে, বাবা খুব মানে বাবা বিরিয়ানি টিরিয়ানি খেলে পড়ে না, রাত্রেবেলা কিছু খায় না, কিন্তু আমার হাতে তৈরি বিরিয়ানি খেয়ে বাবা বলে যে সন্ধ্যেবেলায় মুড়ি খেতে পেয়ে যাচ্ছে, তো তো রাতেবেলায় কথা বলছি রুটি ভাজা খাওয়ার, তাই বলতো। তো আমিও তাই দেখলাম, আর কর্তা মশাই তো বলেছিল নিজে করে নেবো, তারপর দেখলাম উঠছে না, তখন আমি আবার করে দিলাম ময়দা। কালকেই বললাম একটুখানি ময়দা শেষ হয়েছিল, ওই জন্য মেখে রেখেছিলাম। তা ময়দা মাখা ছিল, পরোটা আবার দুটো পরোটা এক্সট্রা থেকে গেল, সকালবেলা বাবান বললো আমি নিয়ে চলে যাব, তাই দেখা দেখা যাক কি হয় না হয়। তাই চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, সব থেকে সুখবর হচ্ছে আমার 200 সাবস্ক্রাইব পূর্ণ হলো। কচ্ছপ যেরম করে দৌড়ায় আমি তো সেরম করে দৌড়াচ্ছি, যাকে এটাই বা কার হয় বলুন, আমার কাছে তো এটাই অনেক। 200 সাবস্ক্রাইব হয়েছে, এইভাবে আমার পাশে থাকবেন। যাদের সবকিছু মানে এরকম ভালো লেগে থাকে তারাই কিন্তু আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, তাহলেই আমি সাহস পাবো, শক্তি পাবো, সব কিছু পাবো। আমিও একদিন বড় হব, এটার আশাই করছি যে আমিও একদিন বড় হব। সেদিনকে সবাই বলবে যে হ্যাঁ, ডোনাস কুকবুকে আমরা দেখি, রান্না দেখি বা কিছু করি। তো চলুন, ওকে টাটা, গুড নাইট। আজকে রাতে ঘুমটা হয়তো হবে খুব ভালো হবে, আবার হয়তো হতেও না পারে। 200টা কবে থেকে ভাবছিলাম, 200 হয় না, 100ই হয়নি, তো 200 হবে, হ্যান হবে, ত্যান হবে, কিন্তু অবশেষে হলো। এটাকে একদিন 500-তে নিয়ে যেতে হবে। আমি আস্তে আস্তেই যাব, আমার অত তো তাড়াহুড়ো করারও দরকার নেই, দৌড়ঝাঁপ করারও দরকার নেই, অত কিছু দেখানোরও দরকার নেই। আমি যেরকম আছি আমি এরমভাবেই থাকবো। আমি ওই ভিডিও করছি বলে নিজেকে পাল্টে নেওয়া, নিজেকে ভালো রাখা, নিজেকে ভালো সাজা গোজা করা আমার কাছে ওইসব হবে না। সিম্পল সিম্পলভাবে থাকতে ভালোবাসি, আর আপনারা যদি সিম্পলভাবে দেখতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে অতবার করে বলবো না, টাটা, গুড নাইট।